তো হ্যালো গাইস, ফিরে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ চলে এসেছি নোহাটি মাজারে, বিখ্যাত মাজার আনা বাবা মাজার শরীফ। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো দেখবেন। এই ভিডিওটা রয়েছে দিনের মাজারের কেমন দৃশ্য আর রাতের মাজারের কীরকম দৃশ্য, সেগুলো পুরো দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন যাওয়া যাক। তো গাইস, আমরা নোহাটি মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নোহাটি শরীফ মন্দির, পেরিয়ে চলে গেলাম। আর ফাইনালি আমরা চলে এসেছি নোহাটি মাজার আনা বাবা মাজার শরীফ। আমরা পাশেই গাড়িটা পার্কিং করে দেব, তারপরে আমরা আনা বাবা মাজার শরীফে প্রবেশ করব। তো চলুন আনা বাবা মাজার শরীফে যাওয়া যাক, আর ভিডিও ছেড়ে যাবেন না, অবশ্যই পুরো দেখবেন। রাত্রেও কেমন আছে, দিনেও কেমন আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা যাব এই সিঁড়ি ধরেই, আস্তে আস্তে যাব, তাড়াহুড়ো করবো না, পুরো পুরো সব দেখাবো। আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদেরকে। তো চলুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর সিঁড়িটা বানিয়ে দিয়েছে, আর সিঁড়ির দুই পাশেই রয়েছে ঘেরা, আর উপরে উঠতে গেলে আপনাদেরকে সিঁড়ি দিয়ে যেতে হবে। আর আনা বাবা শরীফ মাজার দিয়ে যেতে গেলে তিনটে রাস্তা আছে, এটা একটা আছে, পেছন দিকে একটা আছে, ডান সাইডে একটা আছে, তিনটে রাস্তা আছে, যে কোনো তিনটে রাস্তা দিয়ে আসলে আপনারা আসতে পারেন। আর এই সামনে দেখছেন গাছ, এই গাছের মধ্যে রাত্রে অনেক লাইট জ্বলে, সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই ছেড়ে যাবেন না, দেখবেন। আর কিছুটা গিয়ে আমরা আনা বাবা মাজার শরীফ দেখব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, আর এখান থেকে আমরা যতটা উপরে এলাম, আর নিচটা কত সুন্দর লাগছে দেখুন উপর থেকে। চলুন উপরে যাওয়া যাক, বেশি দেরি করব না, বেশি দেরি করলে আবার মুশকিল আছে। আজ খুব রোদ উঠেছে, এত রোদ উঠেছে যে বলার বাইরে। দেখুন, এই দেখুন সেই আনা বাবা মাজার শরীফ, আর এই সাইডে রয়েছে আপনার দেখুন এই গাছের ছায়াতে কত লোকজন বসে রয়েছে, আপনারা চাইলে বসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর খুব মানে খুব ভালো জায়গা, আপনারা আসবেন ঘুরতে, ভালো লাগবে। আর এই মাজারে রাত্রের বেলায় এত সুন্দর লাইট জ্বলে, সেই লাইটটা আপনাদেরকে দেখাবো, রাত্রের সিন লাইটের কেমন লাগে। খুবই ভালো লাগলো আমাকে এসে, আপনারাও আসবেন, আর ভিডিওটা যত পারবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ও শেয়ার করে দিবেন। আর চারি সাইডে কত গাছপালা লাগিয়েছে, ফুলের গাছ, রং বেরঙের, খুবই ভালো লাগছে। দেখুন হযরত আনা শহীদ মোহাম্মদ মাজার লেখাই আছে, আর পাশেই রয়েছে হিল অফ গোল্ড রেস্টুরেন্ট। আমার চ্যানেলে সেই ভিডিওটাও ছাড়া আছে, আপনারা দেখে নেবেন কি, ইউটিউবে গিয়ে সার্চ করবেন হিল অফ গোল্ড রেস্টুরেন্ট, আপনারা প্রথমেই পাবেন ভিডিওটা। দেখুন এটা পাশে রয়েছে হিল অফ গোল্ড রেস্টুরেন্ট, আর মাজারের পেছন দিকটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে মাজারের পেছন দিক। আর এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গেট, আমরা প্রথম গেট দিয়ে প্রবেশ করলাম, আর এটা দ্বিতীয় নম্বর গেট। এই সাইডে আছে আপনার হসপিটাল, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন পাশেই রয়েছে হিল অফ গোল্ড রেস্টুরেন্ট, আর এটা মাজারের পেছন দিক। আর রাত্রের সিনটা দেখুন গাইস, সেই গাছটার দিকে বলেছিলাম, গাছটাতে লাইট জ্বলে অসাধারণ, দেখুন খুবই ভালো লাগছে গাছটার লাইটটা। আর পুরো মসজিদের লাইটটাও আপনাদেরকে দেখাবো, দেখুন এত সুন্দর লাগছে যে বলার বাইরে, খুবই ভালো লাগলো আমার রাত্রের সিনটা দেখতে। আরও তো গাইস আপনাদেরকে দুটোই দেখালাম, অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন।